সার্বিয়া, আপনাদের অনেকের একটা ডিমান্ড ছিল যে ভাই ইউরোপ নিয়ে কাজ করেন বা অন্যান্য দেশ নিয়ে, শুধুমাত্র সৌদি বা দুবাই নিয়ে করতেছেন। তো সত্যি কথা বলতে কি, যেগুলোর ভিসা হয় না বা আমি নিজে কনফার্ম না যে ভিসাটা আপনাকে অ্যাকচুয়ালি করে দিতে পারবো, উই কন্টেন্ট ক্রিয়েট করে আপনার থেকে পাসপোর্ট সাবমিশন নিয়ে আলটিমেটলি লাভ হবে না। সার্বিয়া নিয়ে আমরা বেশ কিছু হচ্ছে যে পাসপোর্ট সাবমিশন নিব, বিকজ হচ্ছে যে এটা অথেন্টিক ওয়েতে কাজটা হবে এবং ভিসার রেশিওটা অনেক ভালো। সার্বিয়াতে একটা এক্সপো আছে, এক্সপোটা কবে হবে যারা জানেন একটু কমেন্টস করবেন, না জানলে একটু সার্চ করে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ভিসাগুলো অ্যাকচুয়ালি হবে কি না। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমি সবগুলো ডিটেলসই বলবো, প্লিজ জেনে বুঝে দেন এটা নিয়ে হচ্ছে অ্যাপ্লাইটা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এইটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানির ভিসা। বলতে পারেন যে ভাই সবসময় শুধু কনস্ট্রাকশন নিয়ে আসেন কেন, সত্যি কথা বলতে কি অন্যান্য ট্রেডের ভিসার রেশিও খুব বাজে, ভিসা হয় না। এখন দীর্ঘ একটা সময় যদি আপনার বইটা পড়ে থাকে আর ভিসা না হয়, এইটার যেই ঝামেলা এবং যে টাইমটা কিল হবে, আপনি ধরেন আপনাকে আমি 3 মাস পরে পাসপোর্ট রিটার্ন করে দিলাম, কোনো টাকা কাটলাম না, বাট আপনার যেই মূল্যবান সময়টা নষ্ট হইলো এটা তো আমি ব্যাক দিতে পারবো না কোনোভাবেই। আপনি একটা ড্রিম দেখলেন যে আমি সার্বিয়াতে যাবো, আদার্স একটা জব বা কিছু করার প্ল্যান না করে আপনি হয়তো পুরো টাইম ট্রেডের পিছনে ওয়েস্ট করলেন বা শেষ করলেন, এন্ড অফ দ্য ডে আউটপুট যখন জিরো আসবে, তো এটা অর্থনৈতিকভাবে ডিরেক্টলি ক্ষতি না হইলেও পরোক্ষভাবে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি হবে, যেটার আসলে কোনো ক্ষতিপূরণ দিয়ে কারো পক্ষেই পসিবল না, সে যেইভাবেই বলুক। মানে আমি তো আপনাকে আপনার টাইম ফেরত দিতে পারবো না ভাই, টাকা হয়তো ব্যাক দিয়ে দিলাম, পাসপোর্ট ব্যাক দিলাম, কিন্তু এই যে টাইমটা ইনিশিয়াল এটা কোনোভাবেই ফেরত দেওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আমি সবসময় ট্রাই করতেছিলাম যেখানে আমি কনফার্ম হতে পারি ইয়েস ভিসা হবে সেইগুলোতে অ্যাপ্লাই করতে। আমি আপনাদেরকে প্রসেসিংটা ডিটেলসটা বলতেছি, দেন ডিসিশনটা নিতে পারবেন আপনাদের সুবিধার্থে। ওয়েল, কোম্পানির হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, বেতনটা হবে 600 থেকে 700 ইউরো, আমি এগেন বলি 600-700 ইউরো। যদিও এই সব দেশে যাওয়ার পরে স্যালারি নিয়ে খুব বেশি ইস্যু হয় না। সার্বিয়া সম্পর্কে যারা জানেন না তারা একটু গুগল করে নিতে পারবেন, দেখেন এই যে হচ্ছে সার্বিয়া কান্ট্রি, উইকিপিডিয়াতে গেলে আপনার ডিটেলসটা জেনে যাবেন, সার্বিয়ার আয়তন ডিটেলস। হ্যাঁ, এই হচ্ছে আপনার সার্বিয়ার ডিটেলস। এটা হচ্ছে মূলত সার্বিয়া ইজ ল্যান্ড লক কান্ট্রি অ্যাট দ্য ক্রস ল্যান্ডস অফ সাউথ ইস্ট অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ, ইউরোপের দেশ। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, তাদের ধরন হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, স্যালারি হচ্ছে 600 থেকে 700 ইউরো। কয়েকটা বেসিক কোয়েশ্চেন আসবে যে ভাই ইন্ডিয়া যেতে হবে কি না, জামানত লাগবে কি না, প্রসেসিং টাইমটা কীরকম এবং ভিসার রেশিও কি। ভিসার রেশিওটা এখানে মোটামুটি এক্সপেক্ট হচ্ছে 90%, মানে ভিসা হওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, 100% কোনো কিছু গ্যারান্টেড না, আমি শুরুতেই বলে নিচ্ছি। থাকা এবং খাবার, এর মধ্যে থাকাটা কোম্পানি দিবে, খাবারটা আপনার নিজের, মানে এই কোম্পানিগুলো কোনোভাবে আপনাকে খাবার প্রোভাইড করে না, বাট শেল্টার অ্যাকোমোডেশন যেটা একটা কোম্পানির পক্ষ থেকে অ্যারেঞ্জ করবে, বিকজ আপনি এই দেশে গিয়ে থাকা, ইউরোপে কিন্তু থাকাটা একটু কস্টলি, কম্পেয়ারিং টু ফুড থাকাটা একটু এক্সপেন্সিভ। সার্বিয়ার কিন্তু টুকটাক ভিসা হচ্ছে, হচ্ছে না তা না, প্রসেসিং ক্যাটাগরি আমি বলতেছি, একটু কোম্পানি সম্পর্কে শেষ করে নিচ্ছি। এগেন বলি স্যালারি হচ্ছে 600 থেকে 700 ইউরো, কনস্ট্রাকশন ওয়ার্কারে যাবেন, অন্যান্য সুযোগ সুবিধা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী। এখন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একদম ক্লিয়ার করি। নাম্বার ওয়ান, প্রসেসিং টাইম, এটার জন্য টোটাল 6 মান্থ টাইম লাগবে। আমি এগেইন বলি, পাসপোর্ট সাবমিশন থেকে স্টার্ট করে প্রসেসিং সম্পূর্ণ হইতে টোটাল 6 মাস টাইম লাগবে। যাদের ধৈর্য কম বা হচ্ছে যে তাড়াহুড়ো আছে, প্লিজ এটার জন্য অ্যাপ্লাই করেন। আমি রিকোয়েস্ট করতেছি 6 মান্থ, মানে 6 মান্থ এই সময়টা লাগবে। নাম্বার ওয়ান, স্টেপগুলো হচ্ছে, প্রথমে আপনি পাসপোর্ট সাবমিট করলে 3 মাসের মধ্যে ইউ উইল গেট এ ওয়ার্ক পারমিট, উইদিন 3 মান্থ যদি ওয়ার্ক পারমিট না পান সেই ক্ষেত্রে আমরা হয়তো পরে 1 মাস ওয়েট করবো, না হলে বই ফেরত দিয়ে দিব, সিম্পল। বিকজ আপনি অনন্তকাল ঘুরবেন না, আমি অনন্তকাল একটা ফাইল নিয়ে পেন্ডিং পড়ে থাকবো না। 3 মাস পরে আপনারা, মানে 3 মাসের মধ্যে ধরে রাখেন, প্লাস মাইনাস 3 মান্থ, ওইখানে 15 দিন কম বেশি হতে পারে, 3 মাস হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার স্টেপ, মানে প্রথম স্টেপ। ওয়ার্ক পারমিট হলে সবগুলো ডকুমেন্টস রেডি করে এই পাসপোর্টগুলো সাবমিট হবে দিল্লিতে বিএফএসের মাধ্যমে, অথবা আমরা দিল্লির কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিব, মানে ইন্ডিয়ার, ওনারা সব ডকুমেন্টস নিজ মতো করে সাবমিট করবে, কোনো প্যাসেঞ্জারকে ইন্ডিয়া যেতে হবে না। আমি এগেইন রিকনফার্ম করি, এই ক্যাটাগরিতে আমরা যেটাতে করবো, কোনো প্যাসেঞ্জারকে ফিজিক্যালি ইন্ডিয়াতে যেতে হবে না, কজ ইন্ডিয়া যাওয়ার পর অনেক একটা কষ্টের বিষয় থাকে, আদার্স অনেক ইস্যু থাকে, সো আমরা এটা আপনাদেরকে না বলি। ইন্ডিয়া যাবেন, আমরা যাবো, বেসিক্যালি আপনার যেতে হবে না, আমরা এটা সাবমিট করে দিব, ভিসা ইস্যু হবে, দেন অ্যাকচুয়ালি আপনার মেইন পেমেন্টের ইস্যু আসবে। ডেফিনেটলি আপনি ভিসাটা যাচাই বাছাই করবেন এবং আপনার যতগুলো সোর্স থাকে, সেটা হোক বিএমইটি বা আদার্স, মানে এজেন্সি যারা দায়িত্বে আছেন গভর্নমেন্টের, আপনারা সম্পূর্ণ চেক করবেন, দেখার পরে যদি মনে হয় যে না ভিসাটা অথেন্টিক, দেন আপনি রেস্ট অফ দ্য পেমেন্ট করবেন বা ফ্লাইট করবেন। গত 2 দিন আগে সময় টিভিতে একটা নিউজ আসতে দেখবেন যে ঘরের মধ্যে বসে ভিসা বানাইছে ইউরোপের, মানে কম্পিউটারে তারা এত মানে দক্ষ, ফেক ভিসা, লোকজন এয়ারপোর্টে গিয়ে হচ্ছে ধরা খাইছে। সেম আমি একটা নিজে কন্টেন্ট আপলোড করছিলাম, আমাদের রাজবাড়িতে এই প্রবলেমটা হয়েছিল,
অলমোস্ট 2 কোটি টাকা মেরে চলে গেছে। দ্যাটস ওয়াই অথেন্টিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখনই ওয়ার্ক পারমিট পাবো এটা আপনারা চেক করবেন, ভাই এই ওয়ার্ক পারমিটটা দিছে ইজ ইট ট্রু অর ফেক। যদি আপনি শুরুতে দেখেন যে না এখানে কোনো ঝামেলা আছে, ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে যে স্টেপ নেন সেটা নেবেন। 100% অথেন্টিক ওয়ার্ক পারমিট হবে, 100% লিগ্যাল ভিসা হবে, এবং সেটা বিএফএসের মাধ্যমে হয়েই দেন আসবে। সব দেশের ভিসাই চেক করা যায়। যদি আপনি কোনো কারণে না পারেন, আপনার যেই লোক সার্বিয়াতে আছে ওনাকে দিয়েও চেক করাইতে পারবেন। এটা হচ্ছে ভিসার প্রসেসিং। টোটাল টাইম 6 মান্থ, আমি এগেন বলি টোটাল সময় লাগবে 6 মাস। 6 মাসের আগে এটা দিয়ে আপনি কোনোভাবে ক্যান্সেল করার অপশন পাবেন না, হয়তো 4 মাস পরে যদি ওয়ার্ক পারমিট না আমরা ফেরত দিয়ে দিব। ইনিশিয়ালি পাসপোর্ট, পাসপোর্টের সাথে ছবি, এবং যদি আপনার কনস্ট্রাকশনের কাজ করার কত অভিজ্ঞতা থেকে থাকে সেটা দিলে ভালো। তবে আমরা একটা প্রেফার করবো সিবি যেন আপনার থাকে। সব থেকে ভালো হয় যদি একটা ইউরোপাস সিবি দিতে পারেন। আমি এগেইন বলি যদি আপনি একটা ইউরোপাস সিবি মেক করে দিতে পারেন সেটা আমাদের জন্য সব থেকে বেস্ট হয়। তাইলে আমরা সাবমিশনটা ইজিলি করতে পারবো। প্রথমে সাবমিট হবে, 3 মাস পরে আপনার ওয়ার্ক পারমিট পাবেন, দেন রেস্ট অফ দ্য ডকুমেন্টস সহ আমরা সাবমিট করবো হচ্ছে ফর ভিসা। ভিসা হবে প্রত্যেকটা ফ্লাইটের ম্যান পাওয়ার হবে, লিগ্যাল ফ্লাইট, ম্যান পাওয়ার ছাড়া কোনো ফ্লাইট হবে না। এবং আমি এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব যারা আমাকে দেখেন বা দেখতেছেন, যদি আপনি দেশের বাইরে যান ওয়ার্ক পারমিট ভিসাতে, আমি এগেইন বলি নট ট্যুরিস্ট, ট্যুরিস্টে গেলে ম্যান পাওয়ারের কোনো ইস্যুজ নাই, যদি আপনি কাজের উদ্দেশ্যে, দ্যাট মিন্স ওয়ার্ক পারমিট ভিসাতে পৃথিবীর কোনো দেশে মাইগ্রেট হন, এটার জন্য কিন্তু আপনাকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিতে হবে, সেটা হোক ইউএসএ হোক ক্যানাডা। আপনি যে দেশে যাবেন ওয়ার্ক পারমিট ভিসায় গেলে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে আপনি যাবেন। যদি কোনো ইস্যুজ হয় ওই দেশে যাওয়ার পরে আপনি কিন্তু দেশে ফেরত এসে ওই এজেন্সির বিরুদ্ধে লিখিত কমপ্লেন করলে এজেন্সির লালবাতি চলে যাবে, বিকজ আপনাকে তারা লিগ্যাল ভিসা দিয়ে পাঠাইছে উইথ ম্যান পাওয়ার। সো আপনাকে কাজ এবং আদার্স যেই শর্ত বা চুক্তি এগুলো দেশে দিতে বাধ্য। এবং এই ডিটেলসগুলো কিন্তু ফাইলের মধ্যে উল্লেখ করেই বিএমডিতে সাবমিট করা হয়, দেন ম্যান পাওয়ার কার্ড ইস্যু হয়। সুতরাং এজেন্সি কোনোভাবেই এটা দায়বদ্ধতা এড়াইতে পারবে না। এই ব্যাপারে কনফার্ম থাকেন, মানে কনফিউশন রাখার কোনো সুযোগ নাই। 100% লিগ্যাল ওয়েতে ভিসা হবে, আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবেন, দেন ফ্লাই করবেন হচ্ছে বিমানে, মানে থার্ড কোনো কান্ট্রি হয়ে, বা এই বাংলাদেশ টু দুবাই, দুবাই টু হচ্ছে ত্রিপলি, ত্রিপলি টু ইতালি, এই টাইপের কোনো কিছুতে কেউ পা দিবেন না প্লিজ। হ্যাঁ ডেফিনেটলি আপনি যাবেন, যে কোনো জিনিস ধরতে যাইতে পারেন, লিগ্যাল ভিসা নিয়ে যান ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করে, সেই ক্ষেত্রে আপনি সেফ। আর যদি ট্যুরিস্ট ভিসা যান বা আদার্স কোনো ভিসা ক্যাটাগরিতে যান সেক্ষেত্রে তখন ম্যান পাওয়ারের কোনো ইস্যুজ নাই। বাট যদি আপনি কাজের উদ্দেশ্যে বা ওয়ার্ক পারমিট ভিসাতে যান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে। গাইজ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, 63,130 পিপল, আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা করেন নাই, যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওসগুলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য বিনীতভাবে রিকোয়েস্ট রইল। আমরা একটা আইফোন গিভওয়ে করতেছি, আমাদের যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে এখানে, ইনশাল্লাহ আপনাদের মধ্যে যে কোনো একজন ভাগ্যবানকে আমরা একটা আইফোন গিভওয়ে করে দিব। এবং আমি ট্রাই করবো যদি ঢাকার বাইরে হয় ওনাদের বাসায় গিয়ে দিয়ে আসতে, যেন ওনার হ্যাসেলটা কম হয়, ওটা নিয়ে একটা কন্টেন্টও আসবে ইনশাল্লাহ। সার্বিয়া নিয়ে আমি এগেইন বলি, চুক্তির মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য, আপনি লম্বা সময় থাকতে পারবেন, কোনো প্রবলেম নাই। লিগ্যাল ওয়েতে ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, দেন ফ্লাইট যাবে, প্রসেসিং টাইম 6 মান্থ, কস্ট মোটামুটি রিজনেবল। এটার জন্য যদি কারো কোনো ইনপুট লাগে প্লিজ ভিজিট অফিস। আমি এগেইন বলি ওভার ফোন এটা না, হয়তো সব কিছু বোঝার একটু ইস্যু হতে পারে, অফিসে আসবেন। বয়স সীমাটাও বলে দিচ্ছি 18 থেকে 35, আমি এগেইন বলি 18 থেকে 35, যদি 35-এর উপরে হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ফর দিস পজিশন। পড়াশোনার বিষয়টা এখানে স্পেসিফিক উল্লেখ করা নাই, যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্কার, তবে আমরা প্রেফার করতেছি যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তারা একটু, তাদের জন্য বেশি সুবিধা হবে। আমরা 2টা জিনিস রিকোয়ার চাচ্ছি আপনার থেকে, এসএসসি পাসের সার্টিফিকেট, পাশাপাশি একটা ইউরোপাস সিবি, এবং ইউরোপের সাইজ যেই ছবিগুলো লাগে ম্যাট পেপারে ব্যাকগ্রাউন্ড সাদা, প্লিজ ওই ছবিগুলো সাথে নিয়ে আসবেন। আমি এগেইন বলি ছবি, ইউরোপাস সিবি এবং সার্টিফিকেট সহ সাবমিট করবেন। আদার্স কোনো ইনপুট লাগলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং এই চ্যানেলে যেটা আমরা সাবমিট করতেছি, ভিসার রেশিও অলমোস্ট 95%, এর আগেও এনারা অনেকবার সফলতার সহিত ভিসা করছে এবং ফ্লাইটও দিছে। গাইজ স্কিপ নোট, এইটা আমাদের অফিসের সরাসরি কাজ না, বিকজ ইউরোপের কোনো কাজ আমাদের ডিরেক্ট এখনও আমার ব্যক্তিগতভাবে করার মতো এত ক্ষমতা হয়ে যায় নাই, আমরা এটা আর একটা এজেন্সির থ্রুতে করতেছি। তবে আপনাদের সমস্ত দায়ভার আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের প্রতিষ্ঠান নেবে, মানে আপনারা যদি কোনো টাকা পয়সার ইস্যু হয় সেটা আমাদের প্রতিষ্ঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের ইনশিওর করবো, যেন আপনি যেই টাকা সাবমিট করতেছেন এটা যদি কোনো কারণে এদিক সেদিক হয় সেটার দায়িত্ব আমার। দ্যাট মিনস হচ্ছে যে আপনি আমার কাছে সাবমিট করতেছেন, আমি আপনাকে ব্যাক বুঝাই দেবো যদি কোনো প্রবলেম হয়, আপনার অন্য কাউকে খুঁজতে হবে না। আমি জাস্ট এখানে অ্যাজ এ রেফারেন্স থাকবো। আপনাদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল যে ভাই ইউরোপ নিয়ে কাজ করেন, ইউরোপ নিয়ে কাজ করেন, আমরা ট্রায়াল বেসিস হয়তো 10টা বা 15টা সাবমিট করবো, হায়েস্ট 10টার বেশি করবো না। আমি ইয়ে বলতেছি, ভিডিওটা যারা প্রথমে দেখবেন রিকোয়েস্ট থাকবে ফার্স্টের দিকে চলে আসার, আমরা প্রথম 10টা ফাইলে সাবমিট করবো। যদি সাকসেসফুলি আমরা 1-2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাই
দেন ইনশাল্লাহ মানে ব্রডলি বৃহৎ আকারে শুরু করব। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে, সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।